হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি ববি আবার আপনাদের মাঝে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আসুন দেখা যাক আমার ভিডিওর টপিকটা কি তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে পেয়াজ ছাড়া রুই মাছ এবং কাতলা মাছ রান্না করা যায় তো আসুন দেখা যাক আমি এটা রান্না করতে কী কী ব্যবহার করেছি নিয়েছি আমি নতুন আলু কয়েক টুকরা আর নিয়েছি রুই মাছ যেটা আমি আগেই ফ্রাই করে নিয়েছি আর টমেটো কুচি আর নিয়েছি আদা আর জিরা পেস্ট প্রথমেই আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি তারপর প্যানটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব এরপর ফোরনের জন্য আমি এর মধ্যে দিচ্ছি আস্ত জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুগুলা আলুগুলা আমি এর ভিতরে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিলে খুব টেস্টি হবে খাবারটা আলুটা প্রায় ফ্রাই হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদার জিরা পেস্ট এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে আদা জিরার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা না থাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে তারপর আমি এর মধ্যে অ্যাড করবো অল্প একটু মরিচের গুঁড়া আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন আমি অল্প একটু দিচ্ছি কারণ আমি এর ভিতরে আবার কাঁচামরিচ দিব এজন্য আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তারপরও আমি এর ভিতরে অল্প একটু পানি দিব দিয়ে আরও একটু কষিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ নেড়ে আমি এর ভিতরে অ্যাড করব হলুদের গুঁড়া এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলা তারপর এটাকে ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে এরপর আমি এর ভিতরে অ্যাড করছি কাঁচামরিচ কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি এরপর এটা একটু ফুটে উঠলেই আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলোকে একে একে আসলে বর্তমানে আমাদের দেশে পেঁয়াজের খুব দাম আর অনেকেই মনে করেন যে পেঁয়াজ ছাড়া আবার রান্না করা যায় নাকি তো আমার ওই বন্ধুদের জন্যই আমার এই রেসিপিটা আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই রান্নাটা করে খেলে আপনারা একবার ট্রাই করে দেখেন পেঁয়াজ ছাড়াও আসলে অনেক সুন্দর করেই রান্না করা যায় এবং সেটা খুবই টেস্টি হয় তো আমার মাছগুলো সব দেয়া শেষ এবার আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখেন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো তো ফ্রেন্ডস আমি এটাকে এখন নামিয়ে ফেলছি দেখেন কালারটাও অনেক সুন্দর এসছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো ফ্রেন্ডস পেঁয়াজ ছাড়াও আসলে অনেক সুন্দর করে রান্না করা যায় আর আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারাও একবার ট্রাই করে দেখেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করেন প্লিজ তো ফ্রেন্ডস আর নয় আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই টাটা বাই